তরকারি নুন ছাড়া আর জীবন হাসি ছাড়া একদম বেমানান। খুঁজে খুঁজে আজ এমন কয়েকজনকে নিয়ে এসেছি যাদের বুদ্ধির লেভেলই আলাদা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসজি স্টোরি। হঠাৎ করে একজন একদিন লটারিতে 1 কোটি টাকা পেয়ে যায়, আর পাওয়ার পর সে এত খুশি হয় যে খুশিতে সে মারাই যায়। আর তারপর পুরো গ্রাম উঠে পড়ে লাগে সেই টাকাটা পাওয়ার জন্য। আর এই গ্রামের এক একটা মানুষের বুদ্ধিও সেই লেভেলের। আর শেষ অবধি এই মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়ায় পুরো মাথাই খারাপ। এরকমই একটা আজব ধরনের কিন্তু একটা ইউনিক মুভি কাহিনী নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস মালামাল উইকলি। মুভি শুরু হয়, দেখানো হয় একটা গ্রামকে। এই গ্রামটার নাম হলো লাহলি। গ্রামে সবার আর্থিক অবস্থা খুব খারাপ, আর সবার জমিজমা বন্ধক দেওয়া আছে গ্রামের জমিদারের মেয়ে, যাকে সবাই ঠাকুরাইন বলে। ঠাকুরাইনকে দেখতে সুন্দর হলেও মহা বজ্জাত মহিলা এবং টাকার পিশাচ। মানে মশা রক্ত চুষে নিয়ে গেলে সেই মশার পেছনে কুড়ুল নিয়ে দৌড়াবে সেই রক্ত ফিরিয়ে আনার জন্য, এরকম টাইপের। চলো আগে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই দাঁতের দোকানওয়ালা কাকার নাম হলো লীলা, বর্তমানে লটারির টিকিট বেচে। পরিবার বলতে একটা বউ আর একটা ছাগল আছে বাড়িতে। আর এই মানুষটা হলো আরেক লেভেল ওপরের। এর নাম হলো ছোকে। এর খাবার টাকা নেই, কোনো কাজকর্ম করে না, কিন্তু বেটা হাতি পোষে, একটা হাতি আছে। এনার নাম হলো বল্লু। বল্লু দুধের ব্যবসা করে, মানুষ দুধে জল মেশায় আর ইনি জলে দুধ মেশায়, একদম পিওর ব্যবসায়ী। বল্লুর কাছ থেকে ছোকে অনেকদিন হলো টাকা ধার নিয়েছে, কিন্তু যখনই বল্লু টাকা ফেরত চাইতে যায় ছোকে হাতির ওপরে উঠে বসে, যাতে ওকে মারধর করে টাকা আদায় না করা যায়। ছোকের ছেলের নাম হলো কানাইয়া, সে বল্লুর কাছে কাজ করে এবং বিনা বেতনে, কারণ বল্লুর মেয়েকে সে ভালোবাসে ছোটবেলা থেকে। আর এর নাম হলো বাজ বাহাদুর, সংক্ষেপে বাজে। নামেও বাজে, স্বভাবেও বাজে। ঠাকুরায়নের একমাত্র ভাই, রাস্তায় সারাদিন দাঁড়িয়ে থাকে, আর মেয়ে দেখলেই ফন্দি করে সেই মেয়েটার কাপড় চোপড় পাল্টানোর দৃশ্য দেখা এই ভাইয়ের বিশেষ হবির মধ্যে পড়ে। একদিন লীলার বিক্রি করা টিকিটে প্রথম পুরস্কার অর্থাৎ 1 কোটি টাকা লেগে যায়। যে মানুষ জীবনে 1000 টাকা দেখেনি, সে 1 কোটি টাকার কথা শুনে মাথাই খারাপ হয়ে যায়। বাড়িতে এসে বউয়ের সঙ্গে সে বুদ্ধি করে। সে বলে, গ্রামের কেউ লেখাপড়া জানে না, আর আমার বিক্রি করা টিকিটে 1 কোটি টাকা পুরস্কার উঠেছে। একটা কাজ করা যাক, ওই টিকিটটা যদি আমি কোনোরকমভাবে হাতে পাই আমাদের জীবন পাল্টে যাবে, একদম বড়লোকের মতো জীবন কাটাবো। কিন্তু প্রশ্ন হলো, কি করে বুঝবে যে ওই 1 কোটি টাকা যে লেগেছে সেই টিকিটটা কার কাছে আছে? সে তার আল্ট্রা প্রো দিমাগ থেকে একটা বুদ্ধি বার করে। সে বলে, যারা যারা আমার কাছে টিকিট কিনেছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো, শর্ত একটাই, আমার বিক্রি করা টিকিটটা হাতে নিয়ে আসতে হবে। তারা যখন আসবে তাদের কাছ থেকে সেই টিকিটটা নিয়ে নেব, তাহলেই আমরা সেই টিকিটটা পেয়ে যাব যেই টিকিটের মধ্যে ওই 1 কোটি টাকা উঠেছে। কিন্তু প্রবলেম হলো, নিমন্ত্রণ করার জন্য তো টাকার দরকার, সেই টাকা কোত্থেকে আসবে? সে বাধ্য হয়ে তার পোষ্য ছাগল, যাকে সে নিজের ছেলের মতো করে মানুষ করছিল, সেই ছাগলটাকে বন্ধক দেয়। এদিকে দেখা যায় বাজেকে, সেই ফন্দি করে বল্লুর মেয়ে সুকমানির কাপড় খোলা দেখতে গিয়ে ধরা পড়ে কানাইয়ার কাছে। কানাইয়া প্রচণ্ড রেগে যায়। এবার নিজের এটিএম কার্ডে অন্য কেউ শপিং করলে তো রাগ হওয়ারই কথা। বাজে প্রচণ্ড রেগে গিয়ে কানাইয়াকে চ্যালেঞ্জ দিয়ে বসে যে সে সুকমণিকে বিয়ে করবে, এবং তার দিদি ঠাকুরায়নকে গিয়ে বলে যে আজই বিয়ে ঠিক করতে হবে আমার সঙ্গে সুকমণির। ঠাকুরায়ন ভাইয়ের জেদ মেটানোর জন্য বল্লুর বাড়িতে আসে। বাজের সঙ্গে সুকমণির বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু সুকমণি এই বিয়েতে রাজি নয়, কারণ কানাইয়াকে সে ভালোবাসে। সে কানাইয়ার কাছে একটা চিঠি পাঠায়, আজ রাতে কানাইয়া আর সে এই গ্রাম ছেড়ে পালাবে, তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। সেদিন রাতে লীলার বাড়িতে যারা নিমন্ত্রণ খেতে এলো তাদের কাছে কিন্তু ওই টিকিট পাওয়া গেল না, যেটাতে 1 কোটি টাকা প্রাইজ উঠেছে। লীলার মুখ বেজার হয়ে গেল, কারণ সে যতগুলো টিকিট বিক্রি করেছিল সবগুলো টিকিট ফেরত এসেছে, শুধুমাত্র একটা টিকিট আসেনি, তার মানে নির্দিষ্ট একজন আসেনি। খোঁজ নিয়ে জানতে পারলো অ্যান্টনি নামে একজন আছে, যে কিনা লীলার বাড়িতে সেদিন আসেনি। সে যা খাওয়ার বেঁচেছিল সেই খাবারটুকু নিয়ে অ্যান্টনির বাড়িতে চলে যায়। গিয়ে দেখে অ্যান্টনি হাসি মুখে বসে আছে, হাতে টিকিট। সামনে গিয়ে ধাক্কা দিতেই অ্যান্টনির ডেড বডিটা পড়ে যায়। হ্যাঁ, অ্যান্টনি 1 কোটি টাকা জিতে এত খুশি হয়েছে যে খুশিতে সে মারাই গেছে। বোঝো ব্যাপার না, আমি বাপ জন্মে এরকম মৃত মানুষের হাসি মুখের চেহারা দেখিনি। লীলা আবার বুদ্ধি বার করে, সেভাবে টিকিটটা নিয়ে পালিয়ে চলে যাই। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে তার হাত পা শক্ত হয়ে যায়, সুতরাং তার হাতের থেকে টিকিটটা নেওয়ার জন্য সে একটা চাকুর পেছন দিকটা দিয়ে অ্যান্টনির আঙুল দুটো ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে বল্লু চলে আসে। বল্লু এসেছিল সেখানে দুধের টাকা নিতে অ্যান্টনির কাছে। সে এই অবস্থা লীলাকে দেখে ভেবে নেয় লীলা অ্যান্টনিকে খুন করতে এসেছে। লীলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে সত্যি কথাই বলে যে অ্যান্টনির টিকিটে 1 কোটি টাকা উঠেছে, তুমি যদি মুখ বন্ধ রাখো তাহলে তোমাকেও 50 লাখ টাকা দেবো, আমাদের দুজনের জীবনই পাল্টে যাবে, বলো রাজি? বল্লু কিন্তু লোভে পড়ে রাজি হয়ে গেল। এবার প্রবলেম হলো, লাশটাকে সরাতে হবে যাতে কেউ টের না পায়। অ্যান্টনি সম্বন্ধে বলে দিই, অ্যান্টনি প্রচণ্ড নেশা করত, সারা দিন মাল খেয়ে থাকতো। তারা অ্যান্টনির লাশটাকে উঠে নিয়ে রওনা দেয় অটোতে, নদীতে লাশটা ফেলে দেওয়ার জন্য। কিন্তু পথে কানাইয়ার সঙ্গে দেখা হয়ে গেল, কারণ সেই রাতে সুকমণির সঙ্গে কানাইয়ার পালানোর কথা। সুকমণি ব্যাগ নিয়ে অন্ধকারে ওর জন্য অপেক্ষা করছিল, কানাইয়া সেদিকেই যাচ্ছিল।
সে লীলা আর বল্লুর কথা সব কিছু লুকিয়ে শুনে ফেলে এবং বুঝতে পারে যে অ্যান্টনি মারা গেছে। সে ভেবে নেয় লীলা আর বল্লু অ্যান্টনিকে খুন করেছে। অনেক কষ্টে লীলা ওকে বোঝায় যে আমরা খুন করিনি, আর টিকিটের টাকার কথাটাও বলে দেয়, আর বলে টিকিটে জেতা টাকার তিন ভাগ হবে, এক ভাগ তোকেও দেবো কিন্তু তার পরিবর্তে তোকে মুখ বন্ধ রাখতে হবে। কানাইয়া দেখলো এটাই সুযোগ। কানাইয়া সুযোগ বুঝে বলে যদি সুকমণির সঙ্গে আমার বিয়ে দাও তাহলে আমি সব কিছু লুকিয়ে রাখতে পারি। কিন্তু বল্লু রাজি হয় না, সে বল্লুর দিকে তেড়ে যায় এবং বলে এ পাকাচুল, তোর মেয়েকে বিয়ে করতে চাই আমি, টাকা পয়সা লাগবে না, বল রাজি কিনা নয়তো পুলিশে গিয়ে সব কিছু বলে দেবো যে তোরা অ্যান্টনিকে খুন করেছিস। বল্লু রাজি হয়ে যায়। রাজি না হয়ে উপায়ও ছিল না, তারা অটোতে অ্যান্টনি লাশটাকে নিয়ে এগোতে থাকে। কিন্তু এই সময় কিছু গ্রামবাসী সেখানে চলে আসে, গ্রামে কিছু একটা ঝামেলা হয়েছে। গ্রামবাসীরা অ্যান্টনিকে দেখে, তারা জিজ্ঞেস করে অ্যান্টনিকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে। লীলা জানায় অ্যান্টনি মদ খেয়ে একদম বেহুশ হয়ে গেছে, তাকে নিয়ে ডাক্তারের বাড়িতে যাচ্ছি। গ্রামবাসীরা তাদের পিছু না ছাড়ায় লীলা এবং বল্লু তাদের সঙ্গে চলে যায় এবং কানাইয়ার ওপরে সেই লাশের দায়িত্ব দেওয়া হয়। লীলা যাওয়ার আগে কানাইয়াকে বলে যায় অটোতে করে নিয়ে নদীর ধারে যাবি, তারপর লাশটাকে নদীর জলে ফেলে দিবি, নদীতে এখন স্রোত আছে, লাশটা ভেসে চলে যাবে। কানাইয়া পরে বিপাকে, আজকে সুকমণির সঙ্গে তার পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে তাকে একটা লাশ বহন করে নিয়ে যেতে হচ্ছে। ওদিকে অপেক্ষা করছিল সুকমণি, সে সুকমণিকে গিয়ে সব কিছু বুঝিয়ে বলতে থাকে। এবং এই সময় যেহেতু অটোটা ঢালুর মধ্যে রাখা ছিল, অটোর চাকা গড়াতে গড়াতে অ্যান্টনির লাশ অন্ধকারের মধ্যে কোথাও একটা পড়ে যায়। একটু খোঁজাখুঁজি করে ওরা ফিরে যায়। পরদিন লীলা লটারি অফিসে ফোন করে টাকা পাওয়ার জন্য, কারণ সেই টিকিটটা এখন তার কাছে আছে। কিন্তু এখানে কেস আলাদা ঘটে যায়। লীলা ফোনে কথা বলার পর জানায় লটারি অফিস থেকে বলল অ্যান্টনি নাকি নিজের নাম, রেশন কার্ড নাম্বার সব কিছু দিয়েছিল লটারি অফিসকে অনেক আগেই, যখন সে টিভিতে লটারির রেজাল্টটা শুনেছিল। এখন লটারি অফিস থেকে একজন লটারি অফিসারকে পাঠানো হবে ভেরিফাই করতে অ্যান্টনিকে, কারণ 1 কোটি টাকার ব্যাপার, ঠিক মানুষ কিনা ভেরিফাই না করে তো 1 কোটি টাকা দিতে পারে না। এবং ওরা পড়ে গেল মুশকিলে, কারণ অ্যান্টনিকে যদি লটারি অফিসার না দেখতে পায় তাহলে টাকাও পাবে না এবং ওরাও ফেঁসে যাবে। এমন সময় দু একজন গ্রামবাসী সেদিক দিয়ে যাচ্ছিল, তারা বল্লু এবং লীলাকে দেখে বলে কী ব্যাপার, কালকে তোমরা ওই মাতাল অ্যান্টনিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে না? বল্লু অবাক হয়ে যায়। লীলা জিজ্ঞেস করে কেন, তোমরা কি অ্যান্টনির লাশ খুঁজে পেয়েছো? গ্রামবাসীগুলো হাসতে থাকে, হাসতে হাসতে বলে লাশ, কিসের লাশ, ও বেটা তো দেখলাম গাছের উপরে উঠে বসে আছে। ওরা অবাক হয়ে যায়, কালকে যার লাশ ফেলে দিয়ে এসেছে সে গাছের উপরে উঠে বসে আছে কি করে? আসলে ব্যাপারটা হলো, কাল ওই ঢালু জায়গা দিয়ে অ্যান্টনির লাশটা গড়িয়ে পড়তে পড়তে নিচে একটা গাছ ছিল, সেই গাছের ডালে আটকে যায়, আর এমনভাবে আটকে গেছে দেখে মনে হচ্ছে গাছের ডালে বসে আছে অ্যান্টনি। ওরা লাশটার গলার মধ্যে দড়ি দিয়ে সেই লাশটাকে কোনো রকমই নিচে নামায় এবং বাড়িতে নিয়ে আসে। এবার ওরা বুদ্ধি লাগায়, মদের বোতল কিনে এনে অ্যান্টনির চারপাশে মদ ছড়িয়ে দেয়, যাতে লটারি অফিসারকে এটা বিশ্বাস করানো যায় যে অ্যান্টনি মদ খেয়ে বেহুশ হয়ে আছে এবং তার লটারির টিকিটটা লীলা আর বল্লুর কাছে দিয়েছে টাকা তোলার জন্য। কিন্তু দুর্ভাগ্য এদের কপালে লেগেই আছে। আরেক দুর্ভাগ্য চলে আসে, দরজার বেল বাজে, অ্যান্টনির বোন এসেছে, কারণ অ্যান্টনি মারা যাওয়ার আগে ওর বোনকে ফোন করে সে যে 1 কোটি টাকা পেয়েছে লটারিতে এটা জানিয়েছিল। বোন হচ্ছে আরেক লেভেলের, বোনের দাদা মারা যাওয়াতে কোনো অসুবিধা নেই, সে শুধু এসেছে টাকার জন্য, বোন না বোন মানুষ তো, যাই হোক টাকার আরেকজন ভাগিদার জুটল। এদিকে দেখা যায় সুকমণি গ্রামের একজনকে অ্যান্টনির লটারি পাওয়া এবং অ্যান্টনির লাশ নিয়ে সব কিছু বলছিল এবং এই সব কথাবার্তা ছোকে তখন শুনে ফেলে। পরদিন সেও হাজির হয় তার ভাগ চাইতে, উপায় না দেখে তাকেও দলে নিতে হয়। টাকার ভাগিদার ক্রমশ বেড়েই চলেছে। ওরা অ্যান্টনির বাড়িতে গিয়ে দেখে এক গাদা গ্রামবাসী জড়ো হয়েছে অ্যান্টনির বাড়িতে। অ্যান্টনি কালকে ওদেরকে গিয়ে জানিয়ে এসেছিল যে আমি 1 কোটি টাকা পেয়েছি, তো তোদের যা যা টাকা বাকি আছে, যার কাছ থেকে আমি চাল খেতাম, সবজি খেতাম, হাবি যাবি, সবাইকে আমি সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো। লীলার মুখ বেজার হয়ে যায়, হরি কথা, বেচারা ভেবেছিল 1 কোটি টাকা একা ভোগ করবে, কিন্তু একে একে 17 জন হয়ে গেল টাকার দাবিদার। লীলা মারাত্মক রেগে যায়, সে মৃত অ্যান্টনিকে আবার গলা চিপে মারতে যায় এবং চিৎকার করে বলে ওঠে, ভাম্বিরালের বাচ্চা, মরার আগে আর কাকে কাকে বলে গেছিলি ঢোল পিটিয়ে যে আমার 1 কোটি টাকা লেগেছে, আমার বাড়িতে আসিস? তাকে কোনো রকমে শান্ত করা হয়, কিন্তু এখানেই সব কিছু শেষ ছিল না, আরও কিছু গ্রামবাসীর কানেও খবরটা গেল। সুতরাং লটারির টাকার ভাগিদারের টিম বড় হতে হতে প্রায় অর্ধেক গ্রামবাসী হয়ে গেল। তারা এবার প্ল্যানটা একটু চেঞ্জ করলো, তারা সবাই মিলে ঠিক করলো অ্যান্টনির লাশটাকে কবর দেওয়া যাক, কারণ লাশ থেকে প্রচণ্ড গন্ধ ছড়াচ্ছে, আর লটারি অফিসার কবে আসবে কখন আসবে কোনো ঠিকঠাক নেই। এবার প্রশ্ন হলো, লটারি অফিসার যখন আসবে তখন কি হবে, কারণ সে তো অ্যান্টনিকে ছাড়া কাউকে টাকা দেবে না। লীলা নিজের মাথার আবার আলট্রা প্রো ম্যাক্স ম্যাক্স বুদ্ধি খাটায় এবং একটা প্ল্যান বার করে। সে বলে লটারি অফিসার রেশন কার্ড নাম্বার জানে অ্যান্টনির, অ্যান্টনির নামও জানে, কিন্তু অ্যান্টনিকে তো কখনো চোখে দেখেনি, সুতরাং আমরা যদি বল্লুকে অ্যান্টনি বানাই তাহলে সে বুঝতেও পারবে না। সুতরাং ঠিক করা হলো যে বল্লুকে অ্যান্টনি হিসাবে লটারি অফিসারের সামনে নিয়ে যাওয়া হবে।
খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী যখন কাউকে কবর দেওয়া হয় তখন গির্জার ঘণ্টা বাজানো হয়, আর গ্রামের মধ্যে গির্জার ঘণ্টা বাজালেই গোটা গ্রাম সেখানে উপস্থিত হয়ে যায় কি হয়েছে দেখার জন্য। সুতরাং অ্যান্টনিকে কবর দেওয়ার সময় যাতে গির্জার ঘণ্টা না বাজানো হয় সেই জন্য ওরা গির্জায় কাজ করে এমন একজনকেও হাতে নিয়ে নেয়, এবং এই জন্য এনাকেও সমান ভাগ দিতে হবে। দিন যায়, একদিন লটারি অফিসার এলো সেই গ্রামে। সে লীলাকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে অ্যান্টনির বাড়ি কোনটা? লীলা আর বললু নদীর পাড়ে বসেছিল, কি করছিল আমি জানি না। লীলা বল্লুকে বলে, তুই তাড়াতাড়ি অ্যান্টনির বাড়িতে পৌঁছা, আমি অফিসারকে ভুল রাস্তার মধ্যে ঘোরাতে থাকি ততক্ষণ, কারণ তুই সাইকেল নিয়ে যাবি, তোর যেতে টাইম লাগবে। লীলা আর লটারি অফিসার গাড়িতে করে যেতে যেতে হঠাৎ করে সামনে বল্লু চলে আসে, কারণ সে সাইকেল নিয়ে যাচ্ছিল, প্রায় ধরা পড়েই যাচ্ছিল। হঠাৎ করেই লীলা নিজের মাথায় বুদ্ধি খাটায়, সে বলে, স্যার গাড়িটা থামান থামান, আমার বাথরুম পেয়েছে, আমি একটু বাথরুম করব। শুধু এতটুকুই না, লীলা বাথরুম করতে করতে লটারি অফিসারকে চিৎকার করে ডাকে, স্যার আসুন না, আমাদের গ্রামে একটু মূত্র বিসর্জন করুন না। বোঝো ব্যাপার, এটা আবার কী ধরনের নিমন্ত্রণ। তো যাই হোক, অনেক দেরিতে ওরা পৌঁছায় অ্যান্টনির বাড়ি, কিন্তু বল্লুর কপালে ছিল দুর্ভাগ্য, সে রাস্তা সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা আটা বোঝাই গাড়ির ওপরে গিয়ে পড়ে। ভূতের বাচ্চার মতো অবস্থায় বাড়ির পাঁচিল টপকে ভেতরে আসতে গিয়ে বেচারা গড়াতে গড়াতে নিচে এসে পড়ে যায়। লটারি অফিসার বাড়ির ভেতরে ঢুকে পড়লে বল্লু হঠাৎ করে গায়ে জল ঢেলে স্নান করতে থাকে, কারণ ভূতের মতো অবস্থা হয়েছিল তার। লটারি অফিসার বলে, আপনার নাম কি অ্যান্টনি? সে বলে হ্যাঁ। লটারি অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে বল্লুর হাতের আঙুলের ছাপ নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার সাথে সাথে সবাই মিলে অ্যান্টনির দেহটা কবর দেওয়ার জন্য চার্চে নিয়ে যায়। এদিকে লটারি অফিসার মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ করে তার মনে পড়ে যে একটা কাগজে অ্যান্টনির আঙুলের ছাপ নিতে সে ভুলে গেছে। সে আবার ফিরে আসে, ফিরে এসে শোনে যে সবাই চার্চে গেছে। সে সোজা চার্চে চলে যায়। চার্চে তখন অ্যান্টনির দেহ সৎকার, খ্রিস্টান মতে যা নিয়ম ছিল সেই নিয়মগুলো চলছিল। মৃত ব্যক্তি সম্বন্ধে চার্চে কিছু বলতে হয়, এটাই নিয়ম। তো লীলা অ্যান্টনি সম্বন্ধে বলতে গিয়ে হঠাৎ করে লটারি অফিসারকে দেখে যে সে চার্চে ঢুকছে। লীলা তৎক্ষণাৎ নিজের বুদ্ধি খাটায় এবং অ্যান্টনির মৃতদেহটাকে বল্লু বলে সম্বোধন করা শুরু করে, এবং লীলা অ্যান্টনির মৃতদেহকে এই জন্য বল্লু বলে সম্বোধন করা শুরু করে যাতে লটারি অফিসার বুঝতে না পারে যে আসল অ্যান্টনি মারা গেছে। আর এই মুহূর্ত থেকে বল্লুর ইজ্জত হরণ শুরু হয়, কারণ লীলা ফুল কনফিডেন্স নিয়ে বলতে শুরু করে, বল্লুটা ভালো মানুষ ছিল, আমাদের খুব ভালোবাসত, রোজ দুধ দিত, এখন আমাদের কে দুধ দেবে, কি করে আমরা বল্লুর দুধ খাবো। বোঝো ব্যাপার না, এখানে আমি আর কোনো কমেন্ট করব না। তো যাই হোক, লীলা বলতে থাকে, এখন আমাদের দুধ কে দেবে? বল্লু সামনেই বসেছিল, রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর বাপ দুধ দেবে রে হারামজাদা। তো এইভাবে লীলার ভয়ানক ভাষণ শেষ হলো, ভাগ্যিস শেষ হলো। তো ভাষণ শেষ হওয়ার পরে লটারি অফিসার জানায় যে একটা কাগজে অ্যান্টনির আঙুলের ছাপ দরকার, তাই আমাকে আবার ফিরে আসতে হলো। বল্লু যখন অ্যান্টনি সেজে নিজের হাতের আঙুলের ছাপ সেই কাগজটাতে দিচ্ছিল, অফিসার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ওই যে লোকটা মারা গেছে, এই লোকটার নাম কি? লীলা বলে, ওর নাম বল্লু ছিল। বল্লু কটমট করে তাকিয়ে থাকে। অফিসার আবার জিজ্ঞেস করে, কিন্তু বল্লু মারা গেল কী করে? লীলা বলে, কী আর করবে, আত্মহত্যা করেছিল। বল্লু রেগে লাল হয়ে যায় সব শুনে, কিন্তু কিছু বলে না। অফিসার আবার জিজ্ঞেস করে, কিন্তু আত্মহত্যা কেন করতে গেল বল্লু? লীলা বলে, আর কি বলবো সবার সামনে, বল্লুর বউ অন্য ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াতো, ধরা পড়ে গেছিল তো, তাই দুঃখে আত্মহত্যা করেছে। বল্লু এটা শুনে আর স্থির থাকতে পারে না, সে চিৎকার করে বলে, অনেক হয়েছে, সব কিছুর একটা সীমা থাকে, আর সহ্য করবো না আমি। কিন্তু এই অফিসার ছিল কোশ্চেন ব্যাংকের মতো, শুধুই কোশ্চেন করে, শুধুই কোশ্চেন করে। অফিসার আবার জিজ্ঞেস করে, কিন্তু বল্লুর মৃতদেহের পাগুলো ওরকম করে ঝুলছে কেন? লীলা বলে, আসলে বল্লু তো জন্ম থেকেই পঙ্গু ছিল। এই কথা শুনে বল্লু প্রচণ্ড চিৎকার করে বলে, তোর বাপ পঙ্গুশালা, অনেক সহ্য করছি। অনেক কষ্টে শান্ত করা হয় বল্লুকে, কারণ সে আর কিছু বলে ফেললে সব কিছু ধরা পড়ে যেত। এদিকে দেখানো হয় আমাদের নারী পিপাসু বাজেকে, তার পেছনে কিছু লোক পড়ে যায়, কারণ পুরনো শত্রুতা ছিল একটা মেয়ে ঘটিত ব্যাপারে। বাজে কোনোরকমে পালাতে পালাতে সেই কবরস্থানে আসে, আর তখন সেখানে গ্রামবাসীরা টাকার ভাগাভাগি নিয়ে কথা বলছিল। বাজে ওই ভিড়ের মধ্যে মিশে যায় এবং ওদের কথাবার্তা সব কিছু শুনে নেয়। বাজে ওদেরকে ব্ল্যাকমেল করতে থাকে যে আমার দিদি মানে ঠাকুরাইনকে আমি সব কিছু বলে দেবো, যে তোমরা অ্যান্টনিকে মেরে তার টাকাটা তোমরা আত্মসাত করছো। এরা বাজেকে টাকা অফার করে যে তুমিও একটা ভাগ নাও, কিন্তু বাজে বলে, না আমার টাকা ফাঁকা কিছু লাগে না, ওটা তোরা রেখে দে, আমাকে সুকমণিকে দিয়ে দে, আমি সুকমণির সঙ্গে বিয়ে করতে চাই, নয়তো আমার দিদিকে সব কিছু বলে দেবো। কানাইয়া ওকে মারতে শুরু করলে সে পালায়, আর গ্রামবাসীরা বাজের পেছনে পড়ে যায়, কারণ বাজে গিয়ে যদি একবার ঠাকুরাইনকে সব কিছু বলে দেয় এই টাকা আর কেউ পাবে না। বাজে দৌড়তে দৌড়তে যাচ্ছিল, ঠিক এই সময়ে একটা লোক মই নিয়ে রাস্তা পার হচ্ছিল, আর সেখানে গিয়ে বাজে জোরে ধাক্কা খায়, আর ওর গলাটাতে মইটা ফেসে যায়। বাজে বাড়ি তো ফেরে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ তার গলায় ওই মইটা ফেসে যাওয়ার পরে গলার মধ্যে কিছু একটা হয়ে গেছিল।
এর ফলে সে তার দিদিকে কিছু বলতে পারে না, আর এই মদন ছিল মূর্খ, পড়াশোনা জানতো না, তাই লিখেও কিছু জানাতে পারে না। কিছু দিন কেটে যায়। গ্রামে কানাইয়া আর সুকমনির বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ঠিক সেদিন বাজে সেখানে আসে। তার গলা ঠিক হয়ে গেছে চিকিৎসার ফলে, সে আবার কথা বলতে পারছে। সে আবার হুমকি দেয় যে এই বিয়ে থামিয়ে সুকমনির সঙ্গে আমার বিয়ে দাও, নয়তো তোমরা কেউ বাঁচবে না। আমি আমার দিদিকে সব বলে দেবো এবং পুলিশকেও বলে দেবো যে অ্যান্টনির মৃতদেহ তোমরা গায়েব করেছো ওর টাকার লোভে। সে চলে যায় হুমকি দিয়ে। এখন গ্রামবাসীদের কাছে দুটো রাস্তা ছিল। এক, কানাইয়া আর সুকমনির বিয়ে দেওয়া, সেটা করলে গ্রামবাসীরা বিপদে পড়বে এবং টাকাও পাবে না। আর দ্বিতীয়, বাজে আর সুকমনির বিয়ে দেওয়া, সেটা করলে বাজে মুখ বন্ধ রাখবে এবং গ্রামবাসীরা লটারির টাকা ভাগাভাগি করে নিতে পারবে। কথায় বলে লোভ মারাত্মক সাংঘাতিক জিনিস। কানাইয়ার বাবা নিজের ছেলেকে ঘরবন্দি করে রাখে, আর বাজের সাথে সুকমনির বিয়েতে সবাই মত দেয়। কিন্তু সুকমনি এই বিয়েতে রাজি ছিল না, সে আত্মহত্যার পথ বেছে নেয়। বল্লু অনেক কষ্টে নিজের মেয়েকে বাঁচায় এবং বাঁচানোর পর বল্লুর চোখ খুলে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমার চাই না টাকা পয়সা, আমার কাছে আমার মেয়ে আগে, আমি আগেই ভালো ছিলাম। গ্রামবাসীরাও একে একে বুঝতে পারে, যতদিন এই টাকা ছিল না ততদিন কোনো মানসিক অশান্তিও ছিল না, যবে থেকে এই টাকা এসেছে সেদিন থেকে মানসিক অশান্তি শুরু, কিছু না কিছু লেগেই আছে। লাগবে না কারোর টাকা, আমরা এই টাকা চাই না, কারণ একটা বাস্তব কথা হলো টাকা দিয়ে সব কিছু কেনা যায়, মানসিক শান্তি নয়। এদিকে দেখা যায় বল্লু চিৎকার করে ওঠে, সে বলে কানাইয়া তো ঘরের মধ্যে নেই, সে ঘর থেকে পালিয়েছে। গ্রামবাসীদের মধ্যে একজন জানায় সে বাজাকে মারতে যাচ্ছে। লীলা বলে ওকে আটকাতে হবে, কারণ ও যদি বাজাকে কোনোরকমভাবে কিছু করে ফেলে ঠাকুরাইন ওকে ছাড়বে না, ও জেলে চলে যাবে এবং সুকমনির সাথে ওর বিয়েও হবে না, সুকমনির লাইফটা নষ্ট হয়ে যাবে। কানাইয়া বাজাকে মারার আগে তারা সবাই মিলে বাজাকে কিডন্যাপ করার প্ল্যান করে, কিন্তু এদের অবাস্তব বুদ্ধির কারণে এরা বাজাকে কিডন্যাপ করতে পারে না। আর বাজাকে কিডন্যাপ করে নিয়ে যায় তারা, যারা কিনা বাজের পেছনে কিছুক্ষণ আগে দৌড়চ্ছিল, অর্থাৎ পুরনো শত্রুতা। পরের দিন সুকমনি আর কানাইয়ার বিয়ে হয়ে যায়। গ্রামবাসীরা যখন তাদেরকে নিয়ে আনন্দে নাচানাচি করতে করতে আসছিল, ঠিক সেই সময় সেই লটারি অফিসার আবার সেই গ্রামের মধ্যে আসে। সে 1 কোটি টাকার একটা চেক নিয়ে এসেছে। বল্লুর হাতে সে চেকটা দেয় এবং সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা টাকার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু হাতের সামনে যখন 1 কোটি টাকা এসেছে তারা আনন্দে মেতে ওঠে। এবং এই সময় এখানে ঠাকুরাইন পৌঁছে যায়। ঠাকুরাইন বলে, তোরা গ্রামের সাধারণ মানুষ, তোরা যদি বড়লোক হয়ে যাস, তোদের কাছে যদি টাকা চলে আসে, তাহলে আমি রাজত্ব করবো কার উপরে? আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ তোদের জমি জমা তোরা বন্ধক রাখবি, তবেই তো আমি বড়লোক হব। আর এই কথাগুলো কোথাও যেন তীক্ষ্ণভাবে বাস্তবতার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে যায়। সত্যিই তো, আমাদের আশেপাশে গ্রামে হোক শহরে হোক এরকম প্রচুর মানুষ থাকে ঠাকুরাইনের মতো, যারা সাধারণ মানুষের ওপরে পা দিয়েই ওপরে ওঠে। তো যাই হোক, বাজাকে যারা কিডন্যাপ করে নিয়ে গেছিলো সেখান থেকে বাজে ছুটে চলে আসে এবং সে ঠাকুরাইনকে বলে, দিদি এদের সঙ্গে কি কথা বলছো, ওই লটারি অফিসারটাকে বলে দিই এদের সত্যি কথা, তাহলে এরা সবাই মিলে জেলে যাবে। এই বলে ঠাকুরাইন আর বাজে লটারি অফিসারটাকে আটকাতে পেছন পেছন যায় এবং গ্রামবাসীরাও তাদের পেছনে পেছনে ছুটতে থাকে। তারা এবার টাকার জন্য ছুটছিল না, তারা এবার ছুটছিল নিজেদেরকে বাঁচাতে, কারণ বাজে আর ঠাকুরাইন মিলে যদি লটারি অফিসারকে ভুলভাল বুঝিয়ে দেয় যে অ্যান্টনিকে গ্রামবাসীরা মেরে অন্য একটা লোককে অ্যান্টনি বানিয়ে লটারির টাকা আত্মসাত করছে, তাহলে সবার জেল হয়ে যাবে। এই রকম অনেকক্ষণ চলার পর একসময় ঠাকুরাইন দেখতে পায় লটারি অফিসারের গাড়ি। ঠাকুরাইন চিৎকার করতে থাকে, কিন্তু লটারি অফিসারের এই সময় গাড়ি চালাতে চালাতে হাঁচি পেয়ে যায় এবং যার ফলে সে সোজা গিয়ে ঠাকুরাইনের গাড়ির মধ্যে মেরে দেয় এবং ঠাকুরাইন একদম জলের মধ্যে গিয়ে পড়ে। তাকে কেউ আর বাঁচানোর চেষ্টা করে না। লটারি অফিসারটা ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে গ্রামবাসীরা হয়তো তাকে ধরে মেরে ফেলবে, কারণ সে তাদের গ্রামের একজন উঁচু মানুষকে মেরে ফেলেছে। এবং গ্রামবাসীরাও এই অবস্থা সুযোগ নেয়। গ্রামবাসীরা তার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে থাকে এবং আস্তে আস্তে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি কিছু করেনি, আমরাও কিছু দেখিনি, আর আজকের পর থেকে গ্রামের দিকে আর আসবেন না কখনো, ঠিক আছে? এই বলে তারা কৌশল করলে লটারি অফিসার যাতে আর কোনোদিনই গ্রামে না আসতে পারে এবং তাদের সত্যিটা যাতে আর কখনো না বের হতে পারে, তারা লটারি অফিসারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় সেই লটারির টাকা তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে এবং এক একজনের অবস্থা ফিরে গেছে। এখন গ্রামের ঠিক মাঝখানে অ্যান্টনির একটা স্ট্যাচু তৈরি করেছে ওরা। হ্যাঁ, বল্লু একটা দুধের কোম্পানি খুলেছে, বল্লুর দুধ। তো যাই হোক, মুভিটার নাম মালামাল উইকলি এই জন্য কারণ যে লটারিতে 1 কোটি টাকা উঠেছিল সেই লটারির টিকিটের নাম ছিল মালামাল উইকলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তার সাথে এটাও লিখে জানাবে তুমি যদি হঠাৎ করে 1 কোটি টাকা পেয়ে যাও তো তুমি কি করতে চাও, অর্ধেক আমাকে দিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।